স্বামী আর স্ত্রী এই কথা হয়ে গেল, কে সাক্ষী থাকবে? কিছুদিন পরে সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান নাহার, তিন দিন পরে মেয়েটা গেল মরে। প্রচন্ড জ্বর হলো, সর্দি কাশি হলো, মেয়েটা মরে গেল। মরা মানুষকে কে আর ভালোবাসবেন? কবর দিয়ে দিল, মাটি দিয়ে দিল। মাটি দেওয়ার পরে স্বামী কবরের ধারে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ সব থেকে বড় নেয়ামত আমার বিবি, এটাই তুমি নিয়ে নিলে। আল্লাহ কিসের দিনিয়া, কিসের দিন, কাশে রাখে রাত। কবরের ধারে বসে বসে কান্দে, গ্রামের পাড়া প্রতিবেশীর এসে বলে, চল বাড়ি চল। ধরে নিয়ে যায়, দুটি খাইয়ে দেয়, আবার কবরের কাছে বসে বসে কাঁদে। আবার ধরে নিয়ে যায়, আবার এসে কবরের কাছে বসে বসে কাঁদে। লোকে বিরক্ত হয়ে গেল, কতবার তোকে ধরে আনবো রে, যতবার ধরে আনি ততবার কাঁদিস, তুই কেঁদে বেড়া। কবরের ধারে কাঁদে কাঁদে যখন আর কেউ ডাকে না, খিদে লাগে, তাহাতবি সাধারণ গাছের ছাল তখন তুলে খায়। খিদে লাগে গাছের পাতা খায়, খিদে লাগে গাছের ফুল খায়, খিদে লাগে গাছের ফল খায়, আর কবরের ধারে বসে বসে কাঁদে। এইভাবে কাঁদে কাঁদে দেহ শুকিয়ে গেল, দেহ কন্ট্রোলে এসে গেল, ক্ষুধা তার নিয়ন্ত্রণে চলে এলো। গাছের পাতা খেয়ে, গাছের রস খেয়ে, গাছের ছাল খেয়ে, দঙ্গলের ফল খেয়ে, জীবিকা করতে করতে সময় কাটতে লাগলো, ভাতে রুটির আর প্রয়োজন হলো না, এইভাবে অভ্যস্ত হয়ে গেল। কবরের ধার থেকে ওঠে না, কবরের ধারে কাঁদিন প্রতিদিন বিবির মঙ্গলের ঠিক। এমন সময় ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, মরিয়মের বেটা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে চলেছেন। হঠাৎ দেখেন জঙ্গলের ভিতরে কে যেন কাঁদে, কুঁকি তুলে তুলে। নবীর মনে বড় দয়া হলো, এ তো মানবের কান্না, এমন করে কে কাঁদে রে? এক পা করে গিয়ে জঙ্গলের ভিতরে দেখল, গায়ের চামড়া হাড়ের সঙ্গে মিশে গেছে, মাথার চুলগুলো সব উঠে গিয়েছে, গোটাই শরীর শুকিয়ে গিয়েছে, কবরের ওপর বুক পাড়া দিয়ে গুইয়ে গুইয়ে কেউ কাঁদে। আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, নবী আমার ডাক দিয়ে বলল, কে রে এমন করে কবরের ধারে বসে বসে কান্দি, কাঁদিস কেন, কে তুমি, কিসের বেদনা, কিসের যাতনা, কিসের অভাব, কিসের জ্বালা, কিসের দুঃখ, কিসের ক্লেশ? যেমনি এই কথা বলা, ওই লোকটা ছুটে গিয়ে নবীর কদম মোবারক জড়িয়ে ধরে বললেন, ও গো ঈসা ইবনুল মারিয়ামা, নবী গো, আল্লাহ তোমাকে মাজেজা দান করেছে, তুমি মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পারো। মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে পার, 500 বছরের কোন কবরের ধারে গিয়ে যদি নবী বলতেন, কুম্বি জিনিল্লাহ ওঠো মর্দা জেন্দা হও, সঙ্গে সঙ্গে মর্দা জেন্দা হয়ে যেত। আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। এ ছিল ঈসা নবীর মাজেজা। আর একটা মজেদার ছিল, আল্লাহর নবী স্যার কোন অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে যদি ফুঁক মারতেন, অন্ধ ব্যক্তি জন্ম অন্ধ, তার চোখের দৃষ্টি ফিরিয়ে পেত। আর একটা মজেদার ছিল, কোন কুষ্ঠবেদীর গায়ে যদি নবী আর লাঠির দ্বারা আঘাত করত, কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। কবরের ধারে গিয়ে ডাক দিয়ে বললেন, কবর কথা বলতো, এ ছিল ঈসা নবীর মাজেদা। আল্লাহর নবী হযরতে মুসা, ওকে একটা মজেজা আল্লাহ দান করেছিলেন, সেই মজেজাটা কি? একটা লাঠি, সেই লাঠিটা জমিনে মারলে অজগর সাপ হয়ে যেত, আবার সাপটা ধরলে লাঠিতে পরিণত হয়ে যেত। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম
লোহায় হাত দিলে লোহা মোমের মতো গলে যেত, লোহা দিয়ে তিনি যুদ্ধের সাজ তরোয়াল হাসুয়া অস্ত্র তিনি তৈরি করতেন। আল্লাহ নবী সুলাইমান সিংহাসনে বসলে বাতাসে সিংহাসন উড়ে উঠত, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, ড্রাইভার লাগতো না, গ্যাস লাগতো না, সিলিন্ডার লাগতো না, সৈন্য সহ আকাশে উড়ে উঠত নবীর সিংহাসন। এটা হলো তার মাঝে যা হযরত দাউদ নবী, আইয়ুব নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, সবার মাঝে যা এক জায়গায় করলে যতটা হবে তার থেকে হাজার গুণ মাঝে যা আমার নবীকে আল্লাহ দান করেছিলেন বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে মুসা নবী মরে গেল, মুসা নবীর মজা শেষ হলো, দাউদ নবী মরে গেল, দাউদ নবীর মুসা শেষ হয়ে মজা শেষ হয়ে গেল, সুলাইমান নবীর মরে গেল, মজা শেষ হয়ে গেল, কিন্তু আমার নবী চলে গিয়েছে নবীর মজা শেষ হয়নি, আল্লাহর নবীর মজা হলো আল্লাহর কোরআন। কোরআন কথা বলতে পারে, কোরআন জবাব দিতে পারে, সারা পৃথিবী লেগেছে কোরআন নষ্ট করো, জোরে বলুন না আরে দেখবীর, জোরে বলুন আরে দেখবীর। প্রথম কোরআন যে নষ্ট করতে চেয়েছিল তার নাম হলো আকবর। কি নাম? জালালউদ্দিন আকবর। সে বলে দিল কি, দিন ইলাহি, দিন মোহাম্মদ নয়, দিন ইলাহি, তার দিনের নাম হলো দিন ইলাহি। তিনি করলো কি, কোরআনটা কাপড় দিয়ে গামছা দিয়ে কুকুরের গলায় একদল ব্যক্তিরা ঝুলিয়ে দিল। জিজ্ঞেস করলো তার মা, হ্যারে বেটা একবার কুকুরের গলায় কোরআন ঝুলিয়ে দিয়েছে, এটা যে ধর্ম কিতাব? একবার হাসতে হাসতে বললো, হা 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 মা, হিংসার দ্বারা হিংসাকে যায় না করা যায়, মন্ত্র বলে করলে পরে নইলে পরা যায়, ভালোবাসার মানব কুলে যে করেছে যায়, চিরজীবন ধরা তলে সেই অমর। তার নাম দিল কি, মহা মতি। তার সেই আন্দোলন রুখতে গেল মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহ, আকবর সম্রাটকে গ্রেফতার করল, তার সঙ্গের সাথীদেরকে শূল দণ্ড দিল। তাই বলে কোরআনের দাওয়াত মিছিয়ে দিতে পারেনি, জোরে বলুন না হারায় দেখবি। এই ভারতের পাঞ্জাবে জন্ম নিল গুরুদাসপুরে, নাম হলো চেরাগ বিবির বেটা, নাম হলো গোলাম আহম্মদ কাদিয়ানি, গোলাম আহম্মদ কাদিয়ানি। কোরআনের বিরুদ্ধে বিদ্যাচরণ চালালো, তাই বলে কোরআন মিটিয়ে দিতে পারেনি সালমান রশদি। ভারতবর্ষের মাটিতে সুপ্রিম কোর্টে কোরআনের বিরুদ্ধে মামলা তৈরি করল, তাই বলে কোরআন মিটিয়ে দিতে পারেনি। বাংলাদেশের একজন নর্তকী হিজড়া, তার নাম হলো তসলিমা নাসরিন হিজড়া, সেই হিজড়ি কোরআনের অপমান করল, ভারতের কিছু বুদ্ধিজীবীরা তাকে উস্কানি দিয়ে অনেক কিছু বলালো, তাই বলে কোরআন মিটিয়ে দিতে পারেনি পারেনি পারেনি। সারা বল কোরআনের দুশ্মন করলে কোরআন মিটিয়ে দিতে পারবে না, কোরআনের দায়িত্ব মানবের হাতে নাই, কোরআনের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন কে হেফাজত করবে? আল্লাহ। সারা পৃথিবীর যত স্কুল কলেজ আছে বেদ পড়ানো হয়, মহাভারত পড়ানো হয়, রামায়ণ পড়ানো হয়, গীতা পড়ানো হয়, বাইবেল পড়ানো হয়, ঋগ্বেদ পড়ানো হয়,
সাম্বাদ পড়ানো হয়, অথর্ববেদ পড়ানো হয়, যদুবেদ পড়ানো হয়, রবীন্দ্রনাথের জীবনী পড়ানো হয়, ঈশ্বরচন্দ্র জীবনীর পড়ানো হয়, গুরু নানকের জীবনী পড়ানো হয়, লোকনাথের জীবনী পড়ানো হয়, অনুকূল ঠাকুরের জীবনী পড়ানো হয়, জীবনী বিশ্বনবীর জীবনী পড়ানো হয় না। টিভিতে দেখবেন, সিডিতে কত মিছিল দেখায়, কত ইনকিলাব দেখায়, কত যাত্রা সিনেমা দেখান, কত যাত্রা দেখায়, তাই বলে কোনদিন মুসলমানের কারবালা দেখায় না। নারায় দেখবি ও মুসলমান, নিজেই দাঁড়িয়ে যাও নিজের পায়ের উপরে, তোমরা যতক্ষণ খাঁটি না হবে অখাঁটি তোমাদের গ্রাস করে নেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহা বলছেন কি ব্যাপার, বলছো গো আল্লাহর নবী এই কবরে আমার বিবি শুয়ে আছে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, কি জিনিস বিবি, কি জিনিস, তাই কাঁদতেছে। আপনি তো মৃত্যু ব্যক্তিকে জেন্দা করতে পারেন, নবী গো একটু জেন্দা করে দেখুন আমার বিবি কেমন আছে। বিবির ভালোবাসা কবরের ধারে নবী যাই বললেন, কুম বিজনিল্লাহ, ওঠো মুর্দা জিন্দা হও ডাকি বারে বার, ওঠো মুর্দা জিন্দা হও ডাকি বারে বার, কথা বলিবার লাগি হও গো তৈয়ার, হুকুমে রব্বের কাদের দাঁড়াইছে আমি, আমি সব কথা বলে নিয়ে নেব। আমি ওঠো যাই উঠে দাঁড়ালাম কবরের ভিতর থেকে, যেই মেয়েটা দাঁড়িয়েছে, স্বামী আর থাকতে পারবে, স্বামীর কলেজে আগুন ধরে উঠেছে, স্বামীর হৃৎপিণ্ড আগুন ধরে উঠল, হায় রে আমার বিবি, সোহাগের বিবি রে, এত যত্ন করে এত আদর করে তোকে ভালোবাসলাম প্রাণনাথ রে, আজ কবরে কেমন আছিস একটু জিজ্ঞেস করে নি, একটু দেখা করে নি, একটু আলাপ করে নি, একটু বাক্য আলো করে নি। আল্লাহর নবীকে বলছো, নবী যখন মুর্দাকে জিন্দা করে দিলেন একবার কথা বলার ক্ষমতা দেন, দয়া করে একটু আমাকে সুযোগ দেন, আমি যেন আমার বিবির সঙ্গে কথা বলতে পারি, একবার চান্স দেন নবী। নবীদের দিল বড় নরম, নবীরা বড় হয় সরল। কোরআনে আল্লাহ বলছেন, লামিয়াকুনিল্লাযীনা কাফারু, কাফের কাকে বলে জানেন, যারা নবী এবং আল্লাহ এবং কোরআনকে যারা অস্বীকার করে তারা হলো কাফের। লামিয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি যারা কাফের তারা মুশরিক করবে, শিরক করবে, মানে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাইবে, আর করবে কি তারা বাইয়েনাতকে অস্বীকার করবে, আর কি করবে তার নবীকে মানবে না, আর কি করবে কোরআনকে মানবে না, আর কি করবে ধর্মের দোহাই দেবে, ধর্ম মানবে না, আর কি আসবে লেকচার দেবে কিন্তু কাজের বেলায় না হয় চার দোকানে বসে বলবে নমাজ পড়লে তো কি হলো আমার ইমান ঠিক আছে।